আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি চারটি রুম এবং একটি বারান্দার ভিটির কাজের ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির ভিটির কাজ কমপ্লিট হয়ে গেল তো আপনাদেরকে অনেক দিন আগেই এই বাড়িটির কাজ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আবারও এই কাজটি পুরো কমপ্লিট হয়ে গেলো তো আপনাদের মাঝেই এই শেয়ার করার জন্য এই কাজটি আমরা বিটিও করে আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি বিটিও করে নিলাম তো আসুন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার ছাপ্পান্ন ফিট এবং প্রস্ত আছে একুশ ফিট এই বাড়িটি টোটাল এগারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটি এ বাড়িটির টোটাল খরচের হিসাব সহ আমি লাস্টের দিকে বলে দেব তো আসুন আমরা এই বাড়িটির চারো সাইড থেকে এই কাজটি আমরা ভালো করে দেখে নিই এটি দেখছেন ফ্রনের সাইড এই বাড়িটি একটি টি টাইপ একটি বাড়ি এই পাশে দেখছেন এটা হলো বারান্দা এবং এই মিডিলে যে দেখছেন এটি হলো এই বাড়িটি এই বাড়িটির দুইটি সাইটে বারান্দা হবে এটি হলো মিডিলের এই রুমটি এবং এই পাশে দেখছেন এটাও একটি বারান্দা এখানে নিচে একটি করে টাই দিয়ে এই গাঁথুনিটি করা হয়েছে এই পিলারগুলো উঠানো হয়েছে আপনার মাটির নিচে থেকে মাটির নিচে দুই ফিট করে এই পিলারগুলো ডাউন করে সেইখান থেকে উঠানো হয়েছে এবং মাটির উপরে এই টাইভিমটি দেওয়া হয়েছে এই টাইভিংটি কীভাবে ঢালাই করা হয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটির তো অবশ্যই আমরা এই উপর থেকে এই বাড়িটির পুরো ভিটির কাজটি দেখে নেব এটি দেখছেন এই কাজটি এখানে ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে এই পাশে আছে আপনার লম্বা তিনটি রুম এবং একটি মিডিল সাইডে এই পাশে রুম দেওয়া হয়েছে এটি দেখছেন এই পাশে একটি রুম দেওয়া হয়েছে এবং এই রুমটির দুইটি সাইডে বারান্দা তো এই বাড়িটির পুরো সাইজটি আমরা দেখে নিলাম আসুন আমরা খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এক হাজার নয়শো পঞ্চাশটা এখানে আট টাকা পিস হলে পনেরো হাজার ছয়শো টাকা রোড লাগবে এই বাড়িটির আপনার তিন কুইন্টেল বিশ কেজি এখানে ষাট টাকা কেজি হলে উনিশ হাজার দুইশো টাকা সিমেন্ট লাগবে আপনার বাস ব্যাগ এই ভিটির কাজটি করতে এখানে একটি করে ব্যাগের দাম চারশো বিশ টাকা করে হলে আপনার নয় হাজার দুইশো চল্লিশ টাকা এই বাড়িটির ভিটির কাজ করতে বালি লাগবে আপনার একশো চল্লিশ সিএফটি এইখানে তিরিশ টাকা সিএফটি হলে চার হাজার দুইশো টাকা পাথর লাগবে আপনার ষাট সিএফটি এইখানে ষাট টাকা সিএফটি হলে তিনশো তিন হাজার ছয়শো টাকা এই বাড়িটির সাটারিং লাগবে আপনার বারো সিএফটি এক সিএফটি সাটারিংয়ের দাম ছয়শো টাকা করে হলে মোট ছয় হাজার টাকা তো এই বাড়িটির এক্সট্রা খরচ ধরেছি আমরা আরও দশ হাজার টাকা এবং এই বাড়িটির মিস্ত্রি খরচ ধরেছি আমরা বাইশ হাজার টাকা তো এবার এটির মোট বিটির কাজ করতে আপনার টাকা লেগে যাবে নব্বই হাজার একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ